আসসালামু আলাইকুম যারা বিবাহ করতে ভয় পাচ্ছেন নানা জটিলতার কারণে মানুষ বিবাহ করতে ভয় পায় তো এই ধরনের সমস্যাগুলোর সমাধান আজকে বের করব এই ভিডিওতে তো ভিডিওটা স্কিপ করবেন না যারা বিবাহ করতে ভয় পাচ্ছেন নানা জটিলতা ভুগছেন বিভিন্ন রকমের সমস্যার সমাধান আজকে ইনশাল্লাহ এই ভিডিওতে হবে তো আমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন আপনারা এটা খুবই মহামূল্যবান গাছ মহামূল্যবান চাইতে অনেক গুরুত্বপূর্ণ এই গাছ এটি এটি একবার যদি আপনি সেবন করেন তাহলে আপনি কিছুতেই থামতে চাইবেন না তো আজকের এই ভিডিওতে দেখাবো হাতের সুরের গুণাগুণ সম্পর্কে তা আমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন এর নামই মূলত সুর গাছ ফুলগুলা অনেকটা হাতের মতো তাই এই গাছের নাম আমাদের বাংলার নামই শুরু গাছ বা এই গাছের আর বিভিন্ন ধরনের নাম রয়েছে তো কাজে আমরা সেদিকে যাব না যেহেতু আমরা গাছটা বিভিন্ন জায়গায় আমরা খুঁজে পাই বিভিন্ন জায়গায় এই গাছটি আমরা দেখতে পাই ভাগে বিভিন্ন ঝোপঝাটে পরিবে পরিত্যক্ত জায়গায় এই গাছটি পরে থাকতে দেখা যায় এই গাছটির শিকড় মহা ঔষধি গুণাগুণ তো এই গাছটা নিয়ে মূলত আজকে আলোচনা যাদের বয়স সতেরো আঠারো বছর হয়ে গেছে অনেকেই কমেন্ট করে যে আমরা বিবাহ করতে ভয় পাই তো নানা রকম সমস্যায় ভুগছেন আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে আপনারা জানিয়েছেন তো আমি সবসময় আপনাদের এই বিষয়টা খুবই গুরুত্ব দিয়ে দেখি তো বন্ধুরা এই গাছ আসলে মূলত কাজ কি এই গাছের এই গাছের কিছু কথা রয়েছে যেটা আসলে বিডি ভিতরে বলা সম্ভব না তা আপনারা বুঝে নিতে হবে এই গাছটি আপনারা খেলে আপনাদের যে মেশিন আছে মেশিন অনেকটাই শক্তিশালী হবে তো আমি একটা গাছ তুলে নিয়ে এসেছি এর শিকড়টাই কাজে লাগবে যখন আপনি এই শিকড়টা খাবেন তখন আপনার মেশিন এতটা পরিমাণ স্ট্রং হবে যা আপনি কয়েক ঘন্টা আপনি এ থাকতে পারবেন কোনো ধরনের সমস্যা হবে না এই গাছটির যে চিকন শিকড়গুলো আছে এই গাছটির খাওয়ার নেই হচ্ছে চিকন যে শিকড়গুলা আপনারা এক ইঞ্চি পরিমাণে নিয়ে ছয় ফিজ নিবেন যদি চিকন শিকার হয় আমি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এখানে মোটা যে শিকড়টা যেটা মেন শিকড় সাদা অংশ উপরেরটা হচ্ছে সবুজ বর্ণের তো যেটা সাদা শিকড় সেই শিকড়টা আমরা যদি এক ইঞ্চি পরিমাণে নিই খাওয়ার হচ্ছে আমরা কাঁচা পান একটা কাঁচা পান নেব তো একটা কাঁচা পান নিয়ে কাঁচা পানের সাথে এটা অ্যাড করে আমরা এই যেদিন আমরা এ আসলে আমাদের এই কাজগুলো করবো সেদিন আমরা এর এক ঘন্টা আগে খেয়ে নিব তো খেয়ে পেললে তাহলে কি হবে আপনার এই যে মেশিনটা অনেকটা স্ট্রং হয়ে যাবে আপনার এই মেশিনের ভিতরে যে তেলগুলা তার মানে অয়েলগুলা সেগুলো অনেক গাঢ় হয়ে যাবে তো গাঢ় হয়ে গেলে কি হবে ফলে জিনিসটা ভিতর থেকে আসতে অনেকক্ষণ সময় লাগবে তো আমরা মূলত অনেকে বলে যে অল্প কিছুক্ষণ মেশিন চললে বা আমরা যখন বাসায় যাই ভাবির কাছে তখন অনেকক্ষণ অল্প কিছুক্ষণ মেশিন চালাইলে এই ভিতর থেকে যে তেলটা আছে সেটা পড়ে যায় তো এই তেলটা ফে যাওয়ার কারণ কি। তো এই তেলটা পরে যাওয়ার কারণ হচ্ছে যখন জিনিসটা অনেক বেশি পাতলা থাকে তখন এটা তাড়াতাড়ি দ্রুত ভিতর থেকে চলে আসে আর যখন এই তেলটা গাঢ় হয়ে যায় তখন এই জিনিসটা ভিতর থেকে আসতে সময়ও লাগে বা এই অনেকক্ষণ পর্যন্ত এ থাকা যায় আর কি তো যখন আপনার এটা ভিতর থেকে আসতে সময় লাগে তখন আপনাকে বুঝতে হবে আপনি অনেকক্ষণ পর্যন্ত এ আপনি মেশিনটা চালাতে পারবেন কোনো ধরনের সমস্যা হবে না তা আসলে আমি কথাগুলো এইভাবে বলেছি কারণ কিছু কথা আসলে বলা যায় না এটাকে আসলে আপনারা বুঝে নিতে হবে তো আমি আসলে এখন তো মোটে এই বিভিন্ন কথাগুলা বলা যায় না তো সেই জন্য আসলে বলি না সেগুলোর থেকে বিরত থাকি আমরা তো এইভাবে আমি যেভাবে আপনাদেরকে বুঝিয়েছি খাওয়ার নিয়ম সেভাবে আপনাদেরকে খেতে হবে যদি খান তাহলে আর কোনো সমস্যা হবে না তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে আমার এই ছোট্ট একটু রিকোয়েস্ট থাকবে আর যারা আমাকে কমেন্ট করতে চান কমেন্ট করে জানাবেন কথা বলতে গেলে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার